শিলচরের ক্লাব রোড থেকে ফের 5 লক্ষ টাকা ছিনতাই। ব্যাংকের গ্রাহকের কাছ থেকে 5 লক্ষ টাকা ছিনিয়ে নিল দুই বাইক আরোহী ছিনতাইবাজ। শিলচরের ক্যাপিটাল পয়েন্টে এই ঘটনা সংঘটিত হয়েছে। শিলচর ক্লাব রোডের HDFC ব্যাংক থেকে টাকা তুলেছিলেন ব্যাংকের গ্রাহক নেকিব আহমেদ বড়ভূয়া। ব্যাংক থেকে বাইরে বেরিয়ে বাইকে ওঠার সঙ্গে সঙ্গেই টাকার ব্যাগ টেনে নিয়ে যায় দুই বাইক আরোহী ছিনতাইকারী। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করলেও কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। বদরপুর বোরখা হাউস একটি পরিচিত কাপড় ব্যবসার প্রতিষ্ঠান, কিন্তু এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করল বোরখা হাউস। 3টি তলা বিশিষ্ট বিশাল কলেবরে বিস্তৃত শোরুমটি সহজেই ক্রেতার নজর কাড়বে। বিভিন্ন ডিজাইন ও কোয়ালিটির সম্ভারে সেজে উঠেছে বোরখা হাউস। এছাড়াও চুড়িদার, ওড়না, আধুনিক ডিজাইনের বোরখা, শাড়ি, পাঞ্জাবি, শেরওয়ানি, বিবাহের শাড়ি, কোট, ব্লেজার, লেডিস সালোয়ার স্যুট, মসজিদের কার্পেট, হোম ফার্নিশিং প্রভৃতি সহজেই একজন ক্রেতার চাহিদা পূরণ করতে সক্ষম বোরখা হাউস। প্রত্যেক প্রকারের কাপড়ে রয়েছে নজর কাড়া বৈচিত্র্য। রয়েছে হজের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী ও বিবাহের যাবতীয় কালেকশন। পাশাপাশি পুরুষেরাও বোরখা হাউসে অনায়াসে পেয়ে যাবেন তাদের পছন্দের পাঞ্জাবি, শুটিং ইত্যাদি। তাই দেরি না করে এক্ষুনি চলে আসুন বোরখা হাউসে এবং পরখ করে দেখুন আপনার পছন্দকে। আপনাদের আভিজাত্যকে অক্ষুণ্ণ রাখতে অঙ্গীকারবদ্ধ বোরখা হাউস।